খাওয়ার মজা বুঝতে হলে মন দিয়ে শোনো বলিজা, সিঙ্গারাটার মজা হলো তার ভেতরের কলিজা, ফুচকাটার মজা হলো তেঁতুল গোলা পানিতে, খাওয়ার মজা না জানলে ভুগতে হবে গ্লানিতে। এই পর্বে আমরা শিলং ও গুয়াহাটির কিছু স্ট্রিট ফুড অন্বেষণ করব। সবার প্রথমে আমরা চলে এলাম একটা ফুচকার দোকানে, যেখানে ফুচকা 20 টাকায় 8 পিস। তবে যখন গুনলাম দেখলাম আমাদের 10 পিসের বেশি দিয়েছেন স্পেশাল মিক্স সহ। ফুচকা খেয়ে চলে এলাম একটা সুইট কর্নের দোকানে, যেখান থেকে নিয়ে নিলাম বাটার কর্ন 40 টাকা পার কাপ মূল্যে, তাছাড়া মশালা কর্নও পাওয়া যায় একই মূল্যে। আমরা আগে মশালা কর্নটা খেয়েছি, যেটা অতটা ভালো লাগেনি, তাই বাটারটা নিলাম। এবার যেতে যেতে চোখে পড়ল স্প্রিং পটেটো চিপসের দিকে, 40 টাকা পার স্টিক চিপস নিয়ে নিলাম। খাওয়ার থেকে বানানোর প্রক্রিয়াটা দেখতে আরও ভালো লাগছিল। কেমন লাগছে? ভালো। নেবো তো। মজা পেয়েছে লেসের থেকে? ভালো নতুন জিনিস খেতে ভালো, কিন্তু ক্রাঞ্চিটা নেই, এখন গরম আছে বলে মনে হয়। নরম 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 রয়েছে, নতুন জিনিস, খেতে ভালো লাগছে, হয়তো একটু ঠান্ডা হলে ক্রাঞ্চি হয়ে যেত, ভাই ঠিকই আছে। এরপর চলে এলাম ননভেজ স্টিক স্টলে, এখানে রয়েছে চিকেন ও পক স্টিক, দুটোরই দাম 100 টাকা প্রতি স্টিক। আমরা একটা পর্ক স্টিক অর্ডার দিলাম, দেখি কেমন লাগে খেতে। আর ইয়ে কেমন যায়? 51 পিস 1 পিস 100। ওকে, ওরে থ্যাংক ইউ। পুরো সফট একদম, দারুণ লাগছে খেতে, ব্যাপক খেতে লাগছে, বেশ ভালো ভালো করেছে এটা।
ছোট ছোট করে পিস করে দিয়েছে একদম স্ট্রিপ থেকে রোস্ট করে, সঙ্গে স্যালাডও দিয়েছে, একটা চাটনি দিয়েছে, দারুণ খেতে লাগছে। চাটনির বেশ টক টক ঝাল ঝাল দাম করেছে, ভালো করেছে। এটা হচ্ছে লেবু সঙ্গে মশলা দিয়ে লাল চা, একটু মশলা নিলাম আর একটু দিয়ে তারা খেয়ে দেখি, দারুণ টেস্ট লাগছে, এটা দারুণ করেছে, বেশ একদম পুরো ফ্রেশ রিফ্রেশমেন্ট। আর সব কিছু স্ট্রিট ফুড খাওয়ার পরে একটা চা একদম পুরো রিফ্রেশ করে দেবে একদম সমস্ত, একদম পুরো স্ট্রিট ফুডকে একদম সুন্দরভাবে ম্যানেজ করার জন্য দারুণ চা। শিলংয়ের পর্ব শেষ করে গুয়াহাটির ফেন্সি মার্কেটে এলাম স্ট্রিট ফুড ট্রাই করার জন্য। নমস্কার, খুব সুন্দর ভালো অনেক কিছু ফ্লেভার দেওয়া আছে, কিশমিশ দেওয়া হয়েছে, বাদাম দেওয়া হয়েছে, এটা নারকেল, নারকেল নারকেল নেই, আলমন্ড খেতে অসাধারণ লাগছে। তো এবার আর একটা মিষ্টি ট্রাই করছি, এটা হচ্ছে ক্ষীরমোহন, এর দাম হচ্ছে 25 টাকা পার পিস। এটা কিন্তু রসে ডোবানো মিষ্টি, মিষ্টিটা মুখে যাওয়া মাত্রই গলে যাচ্ছে, খেতে বেশ কিন্তু সুন্দর সফট, দেখতে হার্ড বাইরে থেকে কিন্তু খেতে সফট ভেতর থেকে। তো আর দেখি অন্য কিছু যদি ট্রাই করি সেটা দেখাচ্ছে। এবারে অর্ডার করলাম মালাই চমচম, যার দাম 50 টাকা পার পিস। এরকম একটা মালাই, মানে কি বলবো, মাটির একটা ভাত টাইপের পাত্রের মধ্যে এই আইসক্রিমটা দিচ্ছে, দেখতে অনেকটা এরকম, খেয়ে বলছি এটার মধ্যে অনেক রকম টেস্ট রয়েছে, এটার মধ্যে পিস্তা রয়েছে, আমন্ড রয়েছে, আর বাদাম গুঁড়ো রয়েছে, মানে ডিফাইন করা যাবে না কোনো একটা নির্দিষ্ট টেস্ট, এটা অনেক রকম টেস্ট মিশিয়ে একটা টেস্ট আসছে। তো আমার মুখ মিষ্টি হয়ে গেছে, আমি এখন আর কিছু ট্রাই করতে চাই না। হোটেল নাম গঙ্গা ইয়া তো পাওভাজি নিলাম, পাওভাজি 100 টাকা প্লেট, এটা এখন টেস্ট করে দেখি কেমন লাগছে। গরম গরম বেশ ভালো লাগছে, দাম লাগছে, খেতে দাম করেছে, ব্যাপক খেতে হয়েছে, খুব সুন্দর খেতে, খুব সুন্দর খেতে হয়েছে, এটা খুব সুন্দর করেছে। তাছাড়া পাওভাজি রয়েছে, না এটা গিয়ে না পাওভাজি, ওটা বড়াপাও, বড়াপাও 50 টাকা 70 টাকা রয়েছে, ঠিক আছে। হ্যাঁ এটা হচ্ছে 100 টাকা, এটা নর্মাল ফ্লেভার 30 টাকায় 7টা। খাট্টা মিঠা, এটা হচ্ছে খাট্টা মিঠা, সব মিষ্টি কেমন লাগে, পুদিনা জল, জল জিরা, হিঙে জল,
সবগুলোই ভালো লাগলো, আমার খারাপ খারাপ লাগেনি, সবগুলোই ভালো টে দারুণ টেস্ট করেছে। খুব ভালো খেতে, খুব সুন্দর খেতে, খুব জুসি, কালারটা একদম বেশ সুন্দর, বেশ ভালো লাগে। তুই ফোনটা ছাড়া দে, ওই ফোনটা টেস্ট আমি জানি খাইনি কোন ফার্স্ট টাইম, তুই বলে খেয়েছি খেয়েছি মনে নেই। ভীষণই নরম টেস্টটা, মানে একটা সেদ্ধ ডিমের কুসুমের মতন খেতে ওরকম টাইপেরই লাগছে, তো বেশ ভালো লাগছে খেতে, একটা অন্যরকমই টেস্ট। বড় লোকের ফল, হ্যাঁ আমার হচ্ছে সেই হাফ বয়েল ডিম সেদ্ধ কুসুমটাই আমার খেতে হয় সেরকম, কিন্তু বেশ বেশ ভালো লাগছে। তো অ্যাভোকাডোটা খেতে খেতে যেটা বুঝলাম যে এই যে অ্যাভোকাডোটা 150 টাকার অ্যাভোকাডো 10 টাকার লেবু দিয়ে যখন খাচ্ছি না টেস্টটা একবার ঠিকঠাক লাগছে, শুধু কিন্তু খাওয়াটা একটু চাপি আছে, তখন লেবু দিয়ে খাই। ঠিক লাগছে, 10 টাকাটা কমতেছিল এখন ফলটা।